চীনকে চ্যালেঞ্জ ছুড়ে 2 বছরের মধ্যে ব্রহ্মসের গতি 4000 কিলোমিটারেরও বেশি করবে ভারত। আগামী 2 বছরের মধ্যে অনেকটাই গতি বাড়াবে ব্রহ্মস সুপারসনিক মিসাইল। বর্তমানে যেখানে এই মিসাইলের গতি প্রায় 3000 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে এই গতি 4000 কিলোমিটারেরও বেশি হবে বলে দাবি করলেন ব্রহ্মস অ্যারোস্পেসের MD ও CEO সুধীর মিশ্র। তিনি আরও বলেন, আগামী 4 বছরে এই গতি 6000 কিলোমিটারে পৌঁছাতে পারে। তবে এর থেকে বেশি গতি পেতে গেলে বদল করতে হবে ইঞ্জিন। এর জন্য প্রয়োজন হবে এক বিশেষ ধরনের সুপারসনিক কম্বিউশন ইঞ্জিন, যা তৈরি হতে সময় লাগবে 7 থেকে 10 বছর। বর্তমানে 3000 কিলোমিটার অর্থাৎ শব্দের থেকে 2.8 গুণ বেশি গতিতে ছোট ব্রহ্মস ভারতের DRDO এবং রাশিয়ার NPO যৌথ উদ্যোগে বানাচ্ছে এই মিসাইল। মিশ্র আরও জানিয়েছেন, ওই বিশেষ ধরনের ইঞ্জিন তৈরির কাজ শুরু করে দিয়েছে ব্রহ্মস অ্যারোস্পেস। এর জন্য নতুন উপকরণ প্রয়োজন। আগামী 10 বছর পর এর ফল পাওয়া যাবে বলেও জানান তিনি। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।